নমস্কার, হিমকণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আজকে রেসিপি, গরমে পেট ঠান্ডা করা চারাপোনার ঝোল। চারাপোনা মাছ ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে মাছ ভেজে নেব। আমি সর্ষে তেলে রান্না করব। আপনারা চাইলে এই গরমের সময় সাদা তেলও করতে পারেন, আমি সর্ষে তেলে করছি। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব, বাকি মাছগুলোও ভেজে নেব। কিছু মশলা করে নেব, জিরে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। মাছ ভাজা তেলে দিয়ে দিলাম ছোটো সাইজের একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো নরম হয়ে গেছে, দিয়ে দেব আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেবো, তা না হলে মশলা পুড়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলে জাল উঠে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। কম আঁচে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তৈরি হয়ে গেল চারাপোনার ঝোল। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।